নমস্কার সবাইকে, ও আদাব। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো এখন হলো সকালবেলা, কালকে সারাদিন ঝড় বৃষ্টি হয়েছে, আজকে এলো দাদা চলে যাবে। দাদারাও আসছেন মনে করেন যে বৃষ্টিতেও আপনারাও মনে করেন যে আসছেন বৃষ্টিতেও এরকম একটা অবস্থা করে নিছে। তো ভাবছিলাম আপনাদের নিয়ে একটু জায়গায় জায়গায় একটু ঘুরবো, তো কথা আছিল, তো এমন একটা অবস্থা হইলো দাদা। তো আসলে আমরা কি কমো অনেক, সবকিছু পড়ালার ইচ্ছা আসলে। শিয়াল এখন আর বেরোইবো না, শিয়াল বেরোয় খুব কম, আর মানুষ টানুষ এতই করে না শিয়াল। হ্যাঁ হ্যাঁ চলেন চলেন একটু ঘুরে আসি, হাঁটাহাঁটি। এই যে যে কালকে আসছেন, খালি একটু দক্ষিণ বাড়ি গেছিলাম, ঘুম থেকে উঠি 5টার সময়, নামাজ পড়ি, নামাজ পড়ে আমি বের হয়ে যাই, আমি রুমে আসি 9টা। আমি মনে করেন যে এইদিকে আমাদের আর তো কিছু মানে ঘোরার এমনি জায়গা নেই, এই চক বাতর এই দিক দিয়ে মনে করেন যে একটা। হ্যাঁ 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 যাইতে চাইছিলাম দাদা, আজকে ইয়ে গেলে কি যাইতে পারা যাইব একটু? অন তো আর ছিলেন, আমরা তো সামর্থ্য অনুযায়ী করতে পারলাম না। অবশ্যই আসলে তো অনেক খুশি হব। আর আর এই যে হ্যাঁ এই বাগানে আমরা মাছ ধরি। এই ভাবি রে নিয়ে আসলে মনে হয় ভালো হইতো না? ও আচ্ছা, তো সকালবেলায় দাদা নিয়ে একটু ঘুরতে আসছি, তো দাদার কথা কি বলবো। তো আসলে সে যে আমাদের বাড়িতে আসছে, তো আমরা কিন্তু আসলে বৃষ্টির জন্য কোনো কিছু করতে পারতেছি না, তো দাদা আইসা নিয়ে অনেক খুশি হয়েছে, আর আমরা তো আমাদের খুশি তো কোনো শেষ নাই। তো দাদার আবার একটু ঘুরতে নিয়ে আসছি। হয় যে এই রাত দেন কার হল পড়ছে জড়িতে? দাদা দাদা এই যে এইটাই বসেন বসেন বসেন। আরে বৃষ্টির জন্য কোথাও আমাদের প্ল্যানই নষ্ট হয়ে গেছে বৃষ্টির জন্য। না না বসো বসো দাদু বসো, না 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 এই দাদি আমি বসব না। মা রান্না বান্না কত দূর? এই যে পোলার বউ নিয়ে
তোলার বউ না গাই আইল দাদা সাবধানে। হ্যাঁ এই দিক দিয়ে মা ওই যে ওই দিয়ে তো ওই দিকে গেল না সমস্যা নাই। তা তো ভালো আজকে বৃষ্টি নাই, বৃষ্টি থাকলে তো ঝামেলা। দাদা সাবধানে যাবেন। হ্যাঁ দাদা আর কিছু মনে নেবেন না, আইসা নিয়ে কষ্ট করে গেলেন। আমাদের আসলে যাতায়াত রাস্তাটাই খারাপ। কালকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য মানে কোথাও বেরোতে পারি নাই। তো আমাদের প্ল্যান ছিল আমরা একটু ঘুরতে যাব, তো যে জায়গায় যাই একটু ঘুরতে যাব, আসলে কোনোটা হলো না। এই যে আজকে রোদ উঠে গেছে, তো কালকে এমন বৃষ্টি ঝড় তো দেখছেনি। তো এই যে পাকার মাথায় হচ্ছে গাড়ি আসবে, গাড়ি আসলে পরে তো দাদারা আর কি চলে যাবে। তো দাদারা আমেরিকা থেকে আসছে 2 মাস আগে, তো 2 মাস আগে মানে দাদার বাড়ি হচ্ছে চিটাগাং, তো চিটাগাং থেকে আসছে আবার বাসায় আর কি চলে যাবে। আর এই যে সবাই আসতেছে, এইদিকে মেঘলা করছে, তো আবার আসতে পারে বৃষ্টি, আবার নাও আসতে পারে। এদিকে আপনারা কোন দিকে গেছিলেন ভাই? ওই দিকে মনে হয় গেছিলেন গা, ওই দিক দিয়ে গেছিলেন গা। দাদা সাবধানে যাবেন। হ্যাঁ ফোন দিয়ে নাও আগে। হ্যাঁ আদাব দাদা। আচ্ছা আচ্ছা দাদা।
কত ছাগল, কত ছাগল দেখছ কালকে রাত্রে যে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা সবাই আর কি দিয়ে আসলাম, তো দাদারা চলে গেছে, তো কালকে এই অবস্থা। আর আজকেই দেখেন ভালো কি বুঝবেন, তো ভাবছিলাম আমরা একটু ঘোরাঘুরি করবো, তো ওইটা আর কি কপাল হইল না। তো খাওয়া দাওয়া তো ওইরকমভাবে বৃষ্টির জন্য তো ই করতে পারলাম না। সকালে খালি হালকা পাতলা কিছু রান্না করছে, খাসির মাংস রান্না করছিল আর একটা ভাজি। তখন বাড়িতে যাই, বাড়িতে যে আমরাও খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করা হয় নাই তো, আমরা তো সকালে খাওয়া দাওয়া করি নাই। তো ওই যে এখন হইলো খাওয়া দাওয়া করবো, তো সকাল সকালে চলে গেছে নয়টার দিকে আর কি চলে গেছে। আপনি কোন উপর মা তেলা হ কৃষ্ণ ভাই ভাই আপনি খাইছে, আপনি খাইছ? হুম তখন কত সময় খাই কে কি জামা খাই দাও তাহলে। লিখন কো লিখন বর্দা স্কুলে গেছে, বর্দা তো ডাক দিলাম, তো বর্দারে মানে কি খাও জড়াইছে নিলয় কাকা মামুনি কি খাও নিলয় নিলয় আও কাকা। তো আমরা ওই সময় তো সকালে খাওয়া দাওয়া করে নিছি, তো এখন হইলো দুপুর বেলা, দুপুরে দুপুরে রান্না বান্না করছে। কি রান্না করছো? খাবি একটু ডিম দে, হা কর কাকা হা কর। তোমার জুতা কই খালে পায়ে হাঁটতেছ কেন? অবনি কাকা তুমি বলে আজকে মাছ পাইছিলে? তুই দেখ সত পরে দেখ সত বুঝস নাই আবাক পাক 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 খরগোশ আবার চান করার আগে যে খরগোশের ঘরের এই দিকে সব কিছু পরিষ্কার করে দিলাম, ওখানে পরে যে দুঃখের এদিক দিয়ে আর কি খুব ঝড় বৃষ্টিতে আর কি খুব জঙ্গল হয়েছিল, তাহলে পরিষ্কার করে দিই। এই যে শোনাই মনাই এদিকে আসো আসো
আর আমার খরগোশ কিন্তু বসছে, কবে জানি বিয়াইব, হয়তো বা 15-20 দিনের মধ্যে বিয়াইতে পারে। তোমাকে মেলা দিস হয়নি সিরিয়াল, কিছু কি পাওয়ান যায় মাথায় নেংকে নাকি? লিখন মাথায় কি আছে, খালে খাই যায়, কানাইছে মামনি, মামনি তেল কটা খাও, তোমার বলে জ্বলাইছে মামনি, শোলটা গরম রে দুপুরে খাওয়া হয় নাই, তো খাওয়া দাওয়া করবো, বিকেল হয়ে গেছে, বিকেল বলতে সন্ধ্যা হয়ে গেছে। তো দাদাগুলো দিয়ে আস্তে আস্তে মানে গেছে 10টার দিকে, তো আস্তে আস্তে 11টা আর কি গল্প গল্প করা হয়েছে। তো সবার সবাই মিলে সকালে খাওয়া খাইতে খাইতে আর কি 12টা সাড়ে 12টা বেজে গেছে। তো তারপরে আবার ই করলো, সবাই একটু গল্প গল্প করলো, কথা মতা বললো, তারপর এখন আবার দুপুরে খাওয়া দাওয়া করুম, মানে এখন দুপুরে খাওয়া দাওয়া করুম। তো আর আজকে তো দাদা চলে গেছে, তো একদিন আসছিল, কোনো কিছু আর কি ঘুরাইতে পারি নাই, দেখাইতে পারি নাই। তো আসছিল এমন সময় মতো আসছিল, আর বৃষ্টিও এরকম সময় মতো হয়েছে, তো কোথাও প্ল্যান আসছিল যে ইনে উনে ঘুরতে যাবো। তো দাদার জন্য আশীর্বাদ রইল, দোয়া রইল, আমার জন্য আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন। তো আশীর্বাদ দোয়া তো আপনাদের সবার জন্যই, তো আপনারা এত ভালোবাসেন দেখেই আমরা আর কি এতটুক মানে আসতে পারছি। তো ভালো না বাসলে আসলে কি ই করা যায় না, তো আপনারা যে ভালোবাসেন তো এটা আসলেই বইলে বোঝানো যাবে না, তো এটা আসলে উপরওয়ালার ইচ্ছা সব কিছু। তো যে যেখানেই থাকেন সাবধানে থাকেন, সুস্থ থাকেন। তো আজকের ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো এখন খাওয়া দাওয়া করি গিয়া, এই যাবো অনু আসছে, ডাক দেওয়ার জন্য আসছে। আসলে খাইতে মন চাইতেছে না, ভালো লাগতেছে না, দাদার সাথে আরেক অনেকটা একটু সময় দিছি, তো খুবই খারাপ লাগতেছে। তো যাই বাড়িতে খাওয়া দাওয়া করি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।